শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম তখন ছিল আমজাদ আলী, এখন আমি আমজাদ হোসেনি। বাপের নাম হাসন, মায়ের নাম আতরজান, বাড়ি আশরাফপুর, আর পোস্ট অফিস হল ব্যাঙ্গারি, থানা ছিল তখন চারঘাট, আর জেলা ছিল রাজশাহী। কৃষি কাজ করতাম এই, তখন বয়স আমার ধরেন 20 কিংবা 21, এই ধরন। আমরা এখান থেকে 7-8টা ছেলে আমরা নৌকা নিয়ে চলে গেলাম আমরা জলঙ্গি। জলঙ্গি ওখানে একটা ক্যাম্প ছিল আপনার সাহেবরামপুর, এটা ইয়ত ক্যাম্প। ওই ইয়ত ক্যাম্পে আমরা কিছুদিন থাকার পর আমাদের পাঠাই দিল গোরবাগান, মালদার ভিতর গোরবাগান। ওখানে আমরা কিছুদিন থাকলাম, থাকি ওখান থেকে আমাদের পাঠাই দিল শিলিগুড়ি, পানিঘাটা শিলিগুড়ি। ওখানে আমরা 29 দিন কি 30 দিন আমরা ট্রেনিং করি, ট্রেনিং করি। ওখানে আমাদের চার্জ ছিল সব শিখ, তারপরে পাঞ্জাবি। তারপরে ওখানে আমরা ট্রেনিং করার পর আমাদের পাঠাই দিল তরঙ্গপুর, 7 নম্বর সেক্টর তরঙ্গপুর, আমাদের হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারে আসা আমরা 110 জন ছেলে ছিলাম, আমরা রাজশাহী ডিস্ট্রিক্টের 110 জন। আমাদের তরঙ্গপুর দিনে আসে আমাদের রাইফেল গুলি দিল আর আমাদের সব সেকশন ভাগ করে করে দিল। আমরা পড়ে গেলাম আপনার আঙ্গিনাবাজ ক্যাম্পে, ওটা অপারেশন ক্যাম্প, অর্থাৎ আপনি গেরিলা। এই গেরিলা ক্যাম্পে আমাদের 7 জনকে পাঠাই দিল। আঙ্গিনা ক্যাম্পে আসি আমরা পালাম, এই কমান্ডার, তারপরে সব শিখেরা ছিল আমাদের চার্জে, আর আমাদের আব্দুল মজিদ নামে ছিল আমাদের কমান্ডার, আর এই মকবুল ছিল আমাদের কমান্ডার। ওখানে আমরা অপারেশন বোধ হয় মাস কি 15-20-25 দিন আমরা ওই অপারেশন করলাম ওই আঙ্গিনাবাদ ক্যাম্পে। আঙ্গিনা ক্যাম্পে থেকে আমাদের কিছুদিন রাখার পর আমাদের পাঠাই দিল জালালপুর বলে একটা জায়গা আছে আপনি ফুলবাড়িয়ার ভিতর, ওই জালালপুর মুক্তিযোদ্ধার ক্যাম্প, মজিদের আব্দুল মজিদ নাম, উইং কমান্ডার ছিল আব্দুল মজিদ, আপনি বিডিআরের হইল আপনার উইং কমান্ডার। ওখান থেকে আমাদের এই মানে সামনাসামনি যুদ্ধ, তখন আমরা তখন তো গেরিলার মধ্যে ছিলাম। ওখান তো ওদের সাথে গেছি রাত্রে অপারেশন করে চলে আইছি, আর আমাদের কোনো খোঁজ খবর নেই, আর আমরা ওখানকার স্থানীয় লোক না। ওই জায়গার নাম গেলি তো আমাদের এখন মনে করো দিনাজপুরের ভিতর, এখন কোন জায়গায় রাত্রে লি যায় আমরা তো ঠিক পাইনি। আর কোন জায়গার থেকে অপারেশন মানুষ ধরলে আসলো, কাকু চেয়ারম্যান শান্তি কমিটি ধরলে আসলো, নিয়ে এসে আমার ওখানে হেডকোয়ার্টার জমা দিই। আমরা এই সামনাসামনি যুদ্ধ, আমরা তখন এই সামনাসামনি যুদ্ধ, আমাদের একজন ইঞ্জুরি হয়েছিল, নাম হলো আকাশ, বাড়ি হলো আপনার বাউসা,
ইঞ্জুরি হয়ে গেল তাহলে পেটে আপনার সেল এসে পড়লো আমার পাঁচ ধরে আমরা তিনজন আহত পঁচিশ সন্ধ্যে আসি তো আর ওই সেলটা এসে আম গাছের উপর পড়লো আম গাছের তিন পড়ার পর তারপর যেটু ঝুরঝুর করে পড়ছে এতেই আমাদের ক্ষতি হয়ে গেছে তো আমার ক্ষতি ওই ছেলেটার ওকে আমরা সাথে সাথে আমাদের দুইখান করে গামছা দুইটা করে জামা দুইটা একটা মগ একটা পলিথিন আরও আপনি হলো এরকম বহু কিছু আমাদের মানে ওই শিলিগুড়ির থেকে দিছি সব তারপর আমরা ওই ছেলেটাকে আবার গামছা ছিল দুইখান করে গামছা একখান গামছা বাঁধি দিলাম প্যাট ট্যাট বাঁধি দিই আমরা ওই শিখের কাছে দিলাম শিখের তো উস্তাদ এখন যেই হোক আমরা উস্তাদের কাছে দিলাম উস্তাদ এই ঘটনা উস্তাদ আমাদের পাশে কিন্তু পিছনে ওরা আছে কিন্তু খালি যে কোনো অসুবিধা হওয়ার কথা বলার সাথে সাথে ওরা একশো আমরা বললাম যে উস্তাদ এই ঘটনা সাথে সাথে তুলিলি চলে গেল কোথায় গেল আর আমাদের সাথে দেখা নেই এই স্বাধীন পরগা ওদের সাথে ওই ছেলের সাথে আমার দেখা আকাশের সাথে দেখা তারপর ওখানে আমরা কিছুদিন যুদ্ধ তো হতে লাগলো হতে হতে তার মেলাদিন আমরা ওখানে প্রায় তিরিশ দিনের মতন ওই জায়গাতেই আমরা থাকলাম থাকার পর তারপরে যখন দেশ ডিক্লেয়ার হয়ে গেল দেশ স্বাধীন ডিক্লেয়ার দিল তখন আমরা আবার গেলাম দিনাজপুর মানে এই মার্চ করে দিনাজপুর যাতে লাগলো দিনাজপুর যখন শহরের মধ্যে আমরা ঢুকি পেলাম তারপরে দুই দিন পরে দেশ স্বাধীনের ঘোষণা দিয়ে দিল হ্যাঁ যে দেশ আমাদের স্বাধীন হয়েছে আমরা যাই কিন্তু আর্মিদের পাইনি দিনাজপুর যে আর্মি ছিল আমরা যাই কিন্তু আর্মিদের পাইনি আর্মিরা আগেই মানে এরা চলে গেছে বুঝলেন ঢাকার দিক চলে গেছে আমরা শহরে ঢুকলাম ঢুকি ঢুকি একটু ঘোরাফেরা করলাম করি আমাদের কমান্ডার সবগুলো তো চলেন যাই আমরা ক্যাম্পের দিক চলে যাই আমরা ক্যাম্পের দিক চলে আসলাম ক্যাম্পে এসে আমরা বোধহয় সাত আট দিন থাকলাম থাকার পর আর মন আর ভালো লাগে না কয় যে স্যার আমরা বাড়ি হলো আমাদের রাস্তায় আমরা তো এখানে থাকবো না আমরা চলে যাই তো তো বুঝলি তোমরা যাবে কী পাবে আমরা তো হাইটি আমরা যাবো বগুড়ারও ছেলে ছিল আমাদের সেকশন কমান্ডার ছিল বগুড়া না বললে মকবুল তো মকবুল বললো যে ঠিক আছে চলেন আমরা বগুড়া পর্যন্ত আমরা যাবো আমরা আরও আসি তো চলেন যাক তাই আমরা হাতিয়ার বলি ওই মসজিদের কাছে জমা দিল জমা দিয়ে একটা চিঠি লিখি একটা ইয়া দিল লিখিত দিল ওখান জমা টমা দিয়ে এই তো আমরা মার্চ করি বাড়িতে আসবো সাত দিনের দিন বাড়িতে এসে ফুসিছি মায়েরা দেখছি কি কান্দা খাটি বলুন বিশ্বাস করবেন মা আপনি যখন দেখেছি মা যে গলা থেকে কাঁদছা বুঝে মা বাসি আসিস আমি মা বাসি আসি বিশ্বাস করো সে মা বল কি কান্না শুনি মায়ের কান্না দেখে আর থাকতে পারে তারপরে বোধ হয় আপনার বাড়িতে বোধ হয় আমি দশ বারো দিন ছিলাম দশ বারো দিন পরই রাজশাহী মালয়েশিয়া ক্যাম্প অর্ডার হলো যে মালয়েশিয়া ক্যাম্প মুক্তিযোদ্ধাদের একস্তরে হচ্ছে ওখানে আপনারা আসেন তা আমরা ওকে দিনে চলে গেলাম মালয়েশিয়া ক্যাম্পে মালয়েশিয়া ক্যাম্পে আবার ভর্তি হয়ে গেলাম মালয়েশিয়া ক্যাম্পে ভর্তি হওয়া মনে করেন আমরা বোধহয় এই একাধ মাস থাকলাম ওখান থেকে আমাদের বেতন দিল ওই যে শিলিগুড়ির থেকে আমাদের বেতন দিছে ওরা আমাদের দুই মাসের করে বেতন দিছে স্যার ওই শিলিগুড়ির থেকে যখন আমরা ট্রেনিং পাস করি বাড়া তখন তিরিশ টাকার বেতন দুই মাসে ষাট টাকা দিল একে নাশে আমাদের এক মাসের বেতন দিল এই মালয়েশিয়া ক্যাম্পে দিল আর আমি তখন ওই পুলিশ আর্মিতে নিল আমাদের ওখান থেকে আমি আমি আমির হলে ছিলাম আমির হলে তিনি পুলিশে নিল পুলিশ আমি চলে গেলাম পুলিশে আমি এগারো তারিখে ফেব্রুয়ারি এগারো তারিখে পুলিশে ভর্তি পুলিশে ভর্তি বললো যে আপনার বাড়ির যা কাপড় চুপুর নিয়ে আসেন নিয়ে আসি পুলিশ লাইনে যোগদান করে এই তো বোধহয় দুই দিন বাড়িতে থাকলাম তাকে আসি পুলিশ লাইনে যোগদান করলাম করলাম তো মনে করেন আর আমি দেশের খবর আর আমি বলতে পারবো যোগদান করে ট্রেনিং ট্রেনিং করে মনে করেন আমি বিদেশেই থাকলাম আমি বাংলাদেশের অবস্থা আমি খুবই ভালো আমার আমি দোয়া করি আমার হাসিনা জুড়ে আরও বাইশে থাকুক আরও ওকে আমি দোয়া করি ওটির উপলক্ষে মুক্তিযোদ্ধার সম্মান কারণ মুক্তিযোদ্ধার সম্মান ছিল না মা আমরা যখন পুলিশে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর আর মুক্তিযোদ্ধার নামও আমরা বলতে পারিনি বিশ্বাস করুন আপনারা যে পুলিশে ছিলাম মুক্তিযোদ্ধার কোনো মূল্য এমনিতেই আমরা মুক্তিযোদ্ধা বলে লজ্জাই পাই লজ্জাতে আমরা খুব বুলিও নিয়ে যাবি একজন মুক্তিযোদ্ধা আমি ছিলাম ইয়াতে পীরগঞ্জ থানায় ওখানে একটা আপনি বহু কিছু মানে গ্যানেট ম্যানেট পড়েছিল তো ওই গ্যানেট বুঝে যে আপনারা কি গ্যানেট খুলতে পারেন তা আমাদের পুলিশে ফলেন করে বুঝছে তা আমি বলছি হ্যাঁ আমি পারি আমি বলি যে আমি গ্যানেট খুলতে পারি এবং মাইন্ড আমি ইয়া করতে পারি সব করতে পারবো তো বুঝে যে ঠিক আছে করেন আমি করতে গেলাম আমাদের আরও উচিত বললো যে না না এইসব মুক্তিযোদ্ধার দরকার নাই দরকার নেই আমাদের মূল্যই দেয় না কোনো জায়গায় আমাদের মূল্য দেয় না মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের কোনো ডিপার্টমেন্টে মূল্য দেয় না আমরা যখন ভোট দিয়েছি তখন আমার এফএফ নাম্বার দিয়েছি নয় হাজার নয়শো একষট্টি আমার শিলিগুড়ির নাম্বার নয় হাজার নয়শো একষট্টি সে নাম্বারটাও আমার এই সার্ভিস বুকে লেখা হয়নি কী দুঃখ আমাদের জানেন আমরা ওখানে আমাদের শিলিগুড়িতে একটা সার্টিফিকেট দিছে সেই সার্টিফিকেটটা আমি আনিনি নয় হাজার নশো একষট্টি সার্টিফিকেট দিছে আমাদের যে ট্রেনিং করাইছে সে লিখিত সার্টিফিকেট দিছে যে আপনি রিলিজ আন আমাদের সার্টিফিকেট দিয়ে শিলিগুড়িতে যখন বাড়ে তখন সবার একটা করে সার্টিফিকেট দিছে আমাদের
সেই সার্টিফিকেটগুলো দিছি মূল্যই দেন আমাদের ডিপার্টমেন্ট কোনো দামি দিন কিন্তু আর্মির মধ্যে দেখেন তালিকা আছে কিন্তু আমাদের নেই পুলিশের তালিকা বলা হইলো যে আপনাদের মুক্তি আমার এই শেখ হাসিনা আশিকার তালিকাটা করি আমার এই হাসিনা বুবু যদি না আসতো তাহলে তো আমি তো এই মুক্তিযোদ্ধা বিলিত মূল্যায়ন পাতাম না আমি আমি উপদেশ দিই আমাদের দেশের জন্য উন্নত করুক আমাদের ছেলে মেয়ে সবাই শিক্ষিত হোক তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।